আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। 2023 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো তোমাদের 2023 সালের পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসে কি কি আছে। আমার চ্যানেলে বাংলা দ্বিতীয় পত্রেরটাও দেওয়া আছে। এখন আমি আলোচনা করব বাংলা প্রথম পত্র নিয়ে। বাংলা প্রথম পত্রে তোমাদের 2023 সালে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং সেখানে বহুনির্বাচনী 30 নম্বর, সৃজনশীলে 70 নম্বর। এবছর 2022 সালে যেমন 55 নম্বরের পরীক্ষা হচ্ছে, তোমাদের কিন্তু তাই না। তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এবং 100 নম্বরের সিলেবাসে কি কি থাকবে সেটা আমরা এক নজরে দেখে নিই। বাংলা প্রথম পত্রের জন্য গদ্য পড়তে হবে 10টি, পদ্য বা কবিতা পড়তে হবে 10টি। তোমাদের সিলেবাসে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, 100 নম্বরের পরীক্ষা হবে কিন্তু সিলেবাস শর্ট থাকবে। তোমাদের বইয়ে অনেকগুলো গদ্য পদ্য বা কবিতা আছে, সেখান থেকে তোমাদের পড়তে হবে মাত্র 10টি গদ্য, 10টি কবিতা এবং সহপাঠ বইয়ে একটি উপন্যাস আছে এবং একটি নাটিকা আছে, এগুলো পড়তে হবে। এবং গদ্য পদ্য সহপাঠ থেকে সৃজনশীল প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। এখানে সৃজনশীল প্রশ্ন 11টি দেওয়া থাকবে, 11টির মধ্যে থেকে 7টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তোমরা জানো কোভিড-19 পরিস্থিতির কারণে তোমাদের ক্লাস অনেকদিন বন্ধ ছিল বা ক্লাস করতে পারোনি, এই জন্য তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে কি কি দেওয়া আছে এক নজরে তোমরা দেখে নাও। গদ্য 10টি, আমি আগেই বলেছি 10টি গদ্যের মধ্যে আছে শোভা, বই পড়া, আম আঁটির ভেঁপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, 71-এর দিনগুলি, সাহিত্যের রূপ ও রীতি, এই 10টি গদ্য। আর এখানে পদ্য আছে বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, মানুষ, সেই দিন এই মাঠ, পল্লী জননী, রানার, তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই 10টি কবিতা। আর আছে সহপাঠ বইয়ে একটি উপন্যাস কাকতাড়ুয়া এবং একটি নাটিকা মুহিপীর। এই হচ্ছে তোমাদের প্রথম পত্রের সিলেবাস। এখানে গদ্য, কবিতা এবং সহপাঠ, এখান থেকে তোমাদের বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন থাকবে। এই হচ্ছে তোমাদের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। তোমরা এই সিলেবাস অনুযায়ী পড়বে, আশা করি এই ভিডিওটি তোমরা দেখবে এবং এই ভিডিওতে তোমাদের ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো করবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।